করলাম এই গ্রাফিক আর্টস ইনস্টিটিউট স্টেপ প্রকল্পের সহায়তা নিয়ে তারা উন্নয়নমূলক কী কর্মকাণ্ড তারা পরিচালনা করছে সেই বিষয়টাই আজকের এই প্রেজেন্টেশনে এসেছে। তবে এই কথা সত্য, এই প্রতিষ্ঠানটি যেটি 47 বছর আগে নির্মিত হয়েছে, 47 বছর আগে যে মেশিনপত্র দিয়ে এই প্রিন্টিং জগতের জন্য তারা প্রযুক্তিবিদ তৈরি করেছে, সেই মেশিনপত্র দিয়ে আজকের এই প্রিন্টিং জগতের জন্য প্রযুক্তিবিদ তৈরি করা সম্ভব নয়। কারণ বিশ্ব এখন অনেক এগিয়ে গিয়েছে, প্রিন্টিং জগৎ এখন অত্যাধুনিক হয়েছে। অতএব এই অত্যাধুনিক প্রিন্টিংয়ের ক্ষেত্রে অত্যাধুনিক প্রিন্টিংয়ের মেশিনপত্র এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি প্রয়োজন। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দরকার এই উন্নত প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার জন্য। এবং যে কথাটি অধ্যক্ষ মহোদয় বলেছেন যে এই যে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে যে সকল শিক্ষক আছেন তাদেরকে যদি বিদেশ থেকে অন্তত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য যদি কোনো প্রিন্টিং ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে যদি তাদেরকে এই ওরিয়েন্টেশনটা দেওয়া যায় তাহলেও তাদের একটা বিশাল একটা পরিবর্তন আসবে। এই ছাত্রদের এই লেখাপড়ার মান উন্নয়নে একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে। এটি স্টেপ প্রকল্পে কিন্তু সুযোগ আছে, এই ফান্ডিংয়ের কিন্তু সুযোগ আছে। এটি এখন এই প্রতিষ্ঠানের উদ্যোগের উপরে নির্ভর করবে যে তারা কতখানি উদ্যোগ নিতে পারছে। তবে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানটিকে অত্যাধুনিক পর্যায়ে এটাকে ঢেলে সাজানো দরকার এবং এই জন্য স্টেপ প্রকল্পের যে সহায়তাগুলি পাওয়া যাচ্ছে এটার এটা পূর্ণতা সদ্ব্যবহার যদি করা যায়, এবং এই সদ্ব্যবহারটা নির্ভর করছে কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ তার উপরে। কারণ আমি যতটুকু জানি আমাদের প্রকল্প পরিচালক মহোদয় এই ধরনের নতুন নতুন উদ্যোগ উনি স্বাগত জানান এবং ওনার পক্ষ থেকে উনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। আমি আশা করব যে প্রকল্পের সাথে সমন্বয় করে এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে। এবং সবশেষে আরেকটা অতি গুরুত্বপূর্ণ আমি কথা বলব, যারা প্রিন্টিং সেক্টর থেকে ইন্ডাস্ট্রি থেকে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই প্রতিষ্ঠানটি কিন্তু আপনাদের আপনাদের এই ব্যবসা বাণিজ্য আপনাদের এই প্রিন্টিং জগতের উন্নতি করার জন্যই কিন্তু সরকার এই প্রতিষ্ঠানটা স্থাপন করেছে, এই পরিচালনা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানটাকে উন্নয়নের জন্য কিন্তু আপনাদের পক্ষ থেকে আপনারা উদ্যোগী যদি হন, আপনারাও সরকারের সাথে কথা বলতে পারেন, আপনারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের একটা আলাদা অ্যাট্রাকশনে যদি আসে তাহলে রেভিনিউ বাজেট থেকেও কিন্তু এই প্রতিষ্ঠানটার উন্নয়নের জন্য অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো আমি আর বক্তব্য দীর্ঘ না করে এই সেমিনারের আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।